হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো নিয়েছি আরও একটা নতুন ধরনের, নতুন স্বাদের রেসিপি, সোয়াবিনের একটা রেসিপি। এটা একদমই ভেজ রেসিপি একটা। তো দেখো, তো মা কী করলো, প্রথমে সোয়াবিনগুলোকে গরম জলে দিল সোক করার জন্য, তো পরে আবার গরম জলটা ঝরিয়ে নেবে। আর আমি চলে এসেছি কারি পাতা নিতে, কারণ আজকে যেটা বানানো হবে তার জন্য লাগবে মেইনলি কারি পাতা। আর কারি পাতা গাছ আমাদের বাড়িতেই আছে, তো এই দেখো আমি কারি পাতাগুলো নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, দেখো কী কী লাগছে। অবশ্যই প্রথমে লাগছে যে মা সোয়াবিনগুলোকে গরম জলে সোক করে গরম জলটা ঝরিয়ে নিয়েছে। আর লাগছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর কারি পাতা। তো দেখো এরপর ঠিক কী হয়। আর এটা কিন্তু একটা মানে খুব দারুণ একটা টেস্টি রান্না, যারা সোয়াবিন খেতে পছন্দ করে না তারা এরকমভাবে একবার খেয়ে দেবো, খুবই ভালো লাগবে। তো তারপর মা দেখো কী করছে, মিক্সার গ্রাইন্ডারে বলে তো সোয়াবিন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, কারি পাতা সমস্ত কিছু একসাথে দিয়ে দিলে পেস্ট করতে হবে। আর খুব বেশি জল দিয়ে পেস্ট করা কিন্তু জানে না, তাহলে যে মিক্সিংটা তৈরি হবে সেটা জ্ঞান পাবে বা বেশি জল জল হয়ে যাবে। তো দেখো ঠিক এরকম কনসিস্টেন্সিটা থাকবে। আর তার মধ্যে মা দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর ওপর থেকে মা দিয়ে দিয়েছে চালের গুঁড়ো আর দই। তো এবার সমস্ত কিছুকে একসাথে মাখবে। মাখার সময় কিন্তু প্রয়োজন না পড়লে খুব বেশি জল দেওয়ার একদমই দরকার নেই। তো এরপর দেখো মা ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছে, যাতে ভেতরে কোনো দানা বা দানা জাতীয় কিছু থাকলেও আর কি হাতের প্রেশারে সেটা একদম মেল্ট হয়ে যায়। তো যাই হোক, এরকমভাবে ভালো করে মেখে নেওয়ার পর দেখবে একটা দারুণ ডোমা বানিয়ে ফেলবে। তো তারপর সেখান থেকে এই রেসিপিটা বানানো হয়েছে। যাই হোক, রেসিপিটা কী বানাচ্ছে সেটাই বলা হলো না। সোয়াবিনের টিক্কা, একদম ভেজ টিক্কা। তো যাই হোক, এই যে ডোটা ঠিক এইরকম হবে, থিকনেসটা ঠিক এইরকম হবে। আর এই দেখো মা তেল গরম বসিয়ে দিয়েছে কড়াইতে, আর শেপটা ঠিক এরকম দিয়েছে। যদি তোমাদের কারোর ইচ্ছে লম্বাটে ধরনের শেপটা, তো দিতেই পারো, যেটা যার যেরকম ইচ্ছা। এরপর তেল গরম করে মিডিয়াম ফ্লেমে মা এবার কী করছে দেখো, টিক্কা যে সেম টিক্কা যেগুলো বানিয়েছে সেম দিয়ে সেগুলোকে একটা একটা করে গরম তেলে দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু আবার বলছি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নাহলে ভেতর থেকে কিন্তু সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভালো সেদ্ধ হবে না বা কাঁচা কাঁচাই থেকে যাবে। তো এই দেখো ঠিক এরকম ব্রাউন কালার হলে একটা একটা করে তারপর তুলে নিতে হবে। আর কি সুন্দর ফুলেছে দেখেছো জিনিসটা, মানে অনেকটা লিট্টি লিট্টি টাইপস দেখতে লাগছে। এটা খেতেও জাস্ট ওয়াও হয়েছিলো, অসাধারণ খেতে ছিল। তো ফাইনালি দেখো রেডি। আশা করি এই নতুন ধরনের ডিশটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা